মেয়েকে পছন্দ। তার বাবাকে খুশি করতে পুলিশ অফিসার সাজলেন যুবক, পোশাক পরেই গ্রামে টহল, যুবতীর বাড়ির সামনে ঘুর ঘুর, অবশেষে গ্রামবাসীদের হাতে ফেঁসে গেলেন ভুয়ো পুলিশ কর্তা। ভুয়ো ডাক্তার, ভুয়ো শিক্ষকের পর এবার ভুয়ো পুলিশ, আর এই ভুয়ো পুলিশকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। সেই সঙ্গে এক যুবতীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস করে ব্ল্যাকমেলের অভিযোগ উঠল ওই ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার পুকুরিয়া থানার অন্তর্গত লোকরা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে পুকুরিয়ার আড়াইডাঙ্গা অঞ্চলের লোকরা গ্রামে পুলিশের পোশাক পরা এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেন এলাকার মানুষজন। পুলিশের পোশাক পরা থাকলেও তার হাবভাব দেখে কিছুটা সন্দেহ হয় এলাকাবাসীর। তারপরেই তারা সেই ব্যক্তিকে আটক করে পুকুরিয়া থানার পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েকটি গ্রামে ওই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। এমনকি ওই গ্রামের একটি মেয়ের বাড়ির আশেপাশেও তাকে দেখতে পাওয়া গিয়েছে। ওই যুবতী জানান, তার সঙ্গে মিথ্যে প্রেমের সম্পর্কে জড়িয়ে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখাচ্ছে। নিজেকে পুলিশের পরিচয় দিয়ে এভাবেই তার বাবাকে নাকি হুমকি দিত অভিযুক্ত ভুয়ো পুলিশ। উনি বলছেন আমি একটা পুলিশ, সমাজের সম্পর্ক। হ্যাঁ, তো আমার সঙ্গে কুরবানির পরের দিন সন্ধ্যাবেলা বাড়িতে মানে বাবারা মেলা গেছিলো, দিয়ে এসে মানে খারাপ ব্যবহার করা হয়েছে ভয় দেখিয়ে কথা বলতে বলতে, আর প্লাস অনেক 1.5 লাখ টাকা নেওয়া হয়েছে, আর ব্ল্যাকমেল করা হয়েছে চাকু পিস্তল বন্দুক দিয়ে সব কিছু দিয়ে মানে ব্ল্যাকমেল করা হয়েছে। ঘটনার জেরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এরপর পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে ওই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, ওই ভুয়ো পুলিশের নাম আনোয়ারুল হক, তার বাড়ি হরিশ্চন্দ্রপুরে। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে বুধবার তাকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। হঠাৎ দেখছি বাড়িতে পুলিশের ড্রেস পরে, এএসআই পোশাক পরে মানে বাড়িতে ঢুকলো। ঢোকার পরে কার বাড়িতে? ওই মেয়েটার বাড়িতে ঢুকলো। ঢোকার পরে তারপরে দেখছি হঠাৎ লোকজন জমা হলো, জমায়েত হলো। হওয়ার পরে দেখছি কি মেয়েটাকে নিয়ে কোথায় সঙ্গে করে নিয়ে গেছিলো, রাস্তা থেকে ধরে নিয়ে এসছে। নিয়ে আসার পরে তারপরে ওকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে, তো কোনো ডিপার্টমেন্টের কোনো এ নাই, অস্তিত্ব নাই। থানাতে অফিসারের সঙ্গে কথা বলে জানা গেল কি ওর একটা প্রতারণা আছে, নিজের নাম পর্যন্ত বলতে পারে না, নিজের নাম মানে লিখতেও পারে না, বলতেও পারে না। তো মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে মেয়েটাকে নিজেকে এতে করেছে, মানে নিজে ক্যাপচারে করে মেয়েটার বাবার কাছ থেকে প্রায় 2-2.5 লাখ টাকা নিয়েছে। নিয়ে মেয়েটাকে এখন মানে নিজের এতে করে মেয়েটাকে ব্ল্যাকমেল করছে। কিছু ছবি আছে ওর মোবাইলে, মানে ছবি আছে, মেয়েটার লাইফ নষ্ট করার চেষ্টা করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, মালদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।